যে সংসারটা যে ভেঙে গেল, এটা কি আপনার কোনো দোষ ছিল নাকি ছেলের দোষ? আমার কোনো দোষ নাই, মেয়ে লোকের একটা সংসার ভাঙতে চায়, আমার কষ্ট করে একটা সংসার করাতে চায়। আপনার বয়স কত? 25 বছর। তা বাচ্চাটা ছেলে না মেয়ে? ছেলে। বাচ্চারা আপনার কাছে থাকে? কোনো খরচপাতি টাতি দেয় না? কোনো খরচই দেয় না? এখন যেভাবে আছেন এভাবে কি ভালো আছেন নাকি বিয়ে সাদি না করেও ভালো আছেন? আপুর জীবনে কি হয়েছে বা কি বলতে চাই চলুন কথা বলে জানার চেষ্টা করি। আপু আসসালাম আলাইকুম। আপু আপনার নাম কি? আশা। আচ্ছা, কি আশা নিয়ে আজ আসছেন প্রতিবেদনে? বিয়ে সাদি হয়েছিল না আপনার? স্বামী কি হয়েছে? স্বামী ভাই তালাক দিয়ে ছেড়ে গেছে। বিয়েটা কিভাবে হয়েছিল? বিয়েটা হয়েছিল দেখাশোনা করে, পরিবার থেকে বিয়ে দিয়েছিল। মা বাবা আছে এখন? বাবা আছে, মা নাই। মা নাই। মা কি হয়েছে? মা মারা গেছে। খুবই কষ্ট জীবন। ভাইটাই আছে? একটা ছোট ভাই আছে। গ্রামের বাড়ি কোথায় আপনার? গ্রামের বাড়ি আত্রাই। আত্রাইল? এটা কোন জেলায়? নাটোর জেলা। নাটোরে। ওইখানে থাকেন না এখন? ঢাকায় থাকেন? ঢাকায় থাকেন। ঢাকাতে থাকেন? এখন কি বিয়ে করবেন সে আশা নিয়ে আসছে না কোনো সহযোগিতা? কিরকম মানুষ হলে এখন বিয়ে করতে চান? যেরকমই হোক, যেরকম আমার কপালে আছে ওরকম দেখে হবে। যে সংসারটা যে ভেঙে গেল, এটা কি আপনার কোনো দোষ ছিল নাকি ছেলের দোষ? আমার কোনো দোষ নাই, মেয়ে লোকে একটা সংসার ভাঙতে চায়, আমার কষ্ট করে একটা সংসার করাতে চায়, থাকে না। আপনার বয়স কত? 25 বছর। তা বাচ্চাটা ছেলে না মেয়ে? ছেলে। বাচ্চারা আপনার কাছে থাকে? কোনো খরচপাতি টাতি দেয় না? কোনো খরচই দেয় না? এখন যেভাবে আছেন এভাবে কি ভালো আছেন নাকি বিয়ে সাদি না করেও ভালো আছেন? এখন যদি কোনো পুরুষ আছে, ধরেন তারও বউ চলে গেছে বা বউ মারা গেছে, দু একটা বাচ্চা কাচ্চা থাকে, এরকম বাচ্চা এরকম পুরুষকে বিয়ে করবেন? সত্যি সত্যি বিয়ে করবেন? আচ্ছা, তা আপনার সঙ্গে কিভাবে যোগাযোগ করবে? নাম্বারটা মুখস্থ আছে? নাম্বারটা আমার কাছে দেন, আমি দেখে বলে দিই। হ্যালো বিয়া, শুনতে পারলেন এক অসহায় স্বামী আর আপুর জীবনের গল্প, সত্যিকারের অসহায়। আসলে এইভাবে একটা মেয়ের থাকা খুবই কষ্টদায়ক, একটা জীবনসঙ্গী ছাড়া। কেউ যদি বিয়ে করতে চান তার কষ্টের কথা শুনে অবশ্যই তাড়াতাড়ি এই নম্বরে যোগাযোগ করুন। তার নাম্বারটি হচ্ছে 01726805966। নাম্বারটা খোলা থাকে তো? যাই হোক, নাম্বারটা খোলা রাখবেন। আর নামাজ কালাম পড়েন তো? অবশ্যই পাঁচ সপ্তাহ নামাজ কালাম পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহর কাছে চাইবেন। আর কিছু বলতে চান? আর কিছু বলবেন না? যারা খারাপ কথা বলে খারাপ কথায় সায় দিবেন না, ঠিক আছে? যারা ভালো কথা বলে বিয়ে শাদী করতে চায় তাদের খোঁজ খবর নিয়ে যাচাই বাছাই করে বিয়ে করে সংসারী হয়ে যাবেন, তাহলে জীবনে সুখ শান্তি সব কিছু ফিরে পাবেন, ঠিক আছে? তোকে আপু ভালো থাকেন, দোয়া করি। আসসালামু আলাইকুম।